বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে রয়েছি, তো ফেসবুক থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখুন। ফেসবুকে আমার যে ফেসবুকটি আমি চালাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চয়েস করে যে কোনো একটিতে দিবেন, আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এনটিভির একটি ভিডিও ডাউনলোড করেছি, তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি আমি কিভাবে ডাউনলোড করেছি, মাত্র এক সেকেন্ডও লাগেনি। দেখতে পাচ্ছেন এই নাটকটি আমি কিন্তু এনটিভির ডাউনলোড করে নিয়েছি, এমাত্র ডাউনলোড করেছি। চাইলে আপনারা এইভাবে ডাউনলোড করতে পারেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি সাইব ভিডিও টিপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে দেখাবো ফেসবুক থেকে কীভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন। তো সেই জন্য কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলো করে আপনি যে কোনো মুহূর্তে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল বেল আইকনও প্রেস করে রাখবেন, একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও টিপস। প্রথমে চলে যাবেন আপনি ক্রোমে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন বিটম্যাট। বিটম্যাট লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু বিটম্যাট চলে আসে। বিটম্যাট আসার পর আসলি যেটা আপনি সেটা ডাউনলোড করতে হবে, সেখানে দেখতে হবে বিটম্যাট এফ এন পি এপিকে। এপিকে যে বিটম্যাট রয়েছে সেটি ইনস্টল, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অফিসিয়াল ডাউনলোড রয়েছে এখানে রেড কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোডে দিয়ে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাঁসে এখানে ডাউনলোড হচ্ছে, তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, বেশিক্ষণ লাগবে না, ডাউনলোড হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে, তো এখানে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এটি ইনস্টল করে নেব। তো এখানে আরেকটি মজার বিষয় আছে, আপনি যদি এই অ্যাপসটি বিটম্যাটটি যদি ডিলেটও করে দেন, আবার কিন্তু পুনরায় আপনি নেট ছাড়াও ইনস্টল করতে পারবেন, সেটিও আমি ভিডিও শেষে দেখাই দিব কীভাবে করবেন। আপনার মোবাইলে বিটম্যাটটা রাখতে হবে না, যখন ইচ্ছা তখন আপনি কিন্তু চাইলে বারবার এটি ইনস্টল করে নিতে পারবেন। তারপর এখানে আমরা ওপেনে দিয়ে দেব। ওপেনে দেওয়ার পর এখানে একটু লোড হচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে বিটম্যাটটা এখানে অ্যালাও চাইবে, অ্যালাও করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, গেম রয়েছে, ফেসবুক রয়েছে, তো আপনারা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আইডিটা দিয়ে দিবেন, আমি ইউজার দিয়ে দিয়েছি, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ইউজার পাসওয়ার্ড দোনোটা দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করে দেবো। এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি শিওর হয়ে নেবেন কি ফেসবুকটা আপনার কি না, যদি এখন করতে চান দেখবেন নট নাও ওকে, আপনি কিন্তু ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অলরেডি চলে আসছে আমার ফেসবুক। আপনি চাইলে এখান থেকে কিন্তু সব কিছু আপনি করতে পারবেন, আপনি নর্মালি যেভাবে ফেসবুক ইউজ করেন ঠিক সেইভাবেই কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন এই বিটম্যাট থেকে। তো আপনারা কি করবেন, এখানে ভিডিও ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ভিডিও, যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলোর নিচে দেখতে পাবেন আমি ভিডিওতে যাই, এখানে ভিডিও রয়েছে অনেকগুলা। তো এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখায়, মাত্র দুই মিনিটে আপনি এই কাজটি সারাই ফেলতে পারবেন। যেমন এখানে এই যে ভিডিওটা চলতেছে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার, এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশন আসছে এমপি থ্রি, এমপি ফোর, বা আপনি হাই কোয়ালিটি যদি নিতে চান 200, দেখতে পাচ্ছেন এখানে 29 এমবি এবং 99 পয়েন্ট রয়েছে। এটি যদি আপনি ভালো কোয়ালিটির ডাউনলোড করতে চান, এটি তার চেয়ে যদি একটু কম করতে চান তাহলে 10 এমবির রয়েছে, 29 এমবির রয়েছে। তারপরে এখানে এমপি ফোর দেখতে পাচ্ছেন 617 এমবি রয়েছে। তো আপনি এটা বাছাই করে কোয়ালিটি যেরকম এমবি বেশি দিয়ে ডাউনলোড করবেন সেরকম কিন্তু কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি খুব ভালো থাকবে। এভাবে তো আমি আপনাদেরকে একটি ডাউনলোড করে দেখাচ্ছি, তো আমি সাধারণত 10 এমবি দিয়ে নিই, তাড়াতাড়ি হবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটি ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো আপনি এইভাবে চাইলে দেখতে পাবেন এখানে কর্নারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে।
এটা আপনি এভাবে ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তো আপনি যখন ইচ্ছা তখন কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওটা কোথায় রয়েছে। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে যাওয়ার পর আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি ডাউনলোড করেছি সেটি একটি মাছ ধরার, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে গ্যালারিতে চলে আসছে। তো আপনি সরাসরি এভাবে গ্যালারিতে পেয়ে যাবেন আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটি। আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলছি যে এই বিটম্যাপটা যদি আমি আনইনস্টল করে দিই, মানে ডিলিট করে দিই, তাহলে এটি পরবর্তীতে কীভাবে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য একবারে সহজ, আপনি আপনার মোবাইলের দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এপিকে এটিতে চলে যাবেন। বন্ধুরা, এখানে আসার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি ডাউনলোড করবেন। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনে প্রেস করে রাখবেন, একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে ক্লিক করে দিব, এই যে বিটম্যাপটা রয়েছে এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল আসছে। তো এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলে আপনার যে বিটম্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে, মোবাইলে আবার চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে যতবার ইচ্ছা ততবার ইয়ে করতে পারেন। ওপেনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটি আবার কিন্তু পুনরায় কিন্তু এটি চলে আসছে। তো অ্যালাউ করে দিবেন, এভাবে আপনি চাইলে বারবার ইনস্টল করে নিতে পারেন। একবার প্রথম একবার ডাউনলোড করার পরে আর ডাউনলোড করতে হবে না, পিকে পাইল ওইখান থেকে আপনি বারবার ইনস্টল করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা আমাকে ভালোবাসেন তারা কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।